আপনাদের এখানকার লম্পট চরিত্রহীন মাতাল ধান্দাবাজ মেয়ে নিয়ে পড়ে থাকা সাংসদরা আবার টিকিট পেয়েছে, আপনারা জানেন সেটা কদিন ধরেই খুব উড়ছিল আকাশে। তাই আপনাদের কিন্তু একটাই কথা যে ঘরের মা বোনেরা যদি সুরক্ষিত থাকতে চান, ওদেরই দলের একজন জেলা নেতা আপনি দেখেছেন আমাদেরই একটি প্রথিতযশা চ্যানেলে, সেটি নিয়ে পোস্ট করেছিলেন যে বিষ্ণুপুরের ওই যে সন্দেশখালীতে যার নামটা আসছে সেই নামটা নাকি বিষ্ণুপুরের এই লোকটার নাম হচ্ছে বর্তমান বিজেপির লম্পট চরিত্রহীন প্রার্থী। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে দ্বিতীয়বারের মতো টিকিট পাওয়ার কারণে নাম না করে সৌমিত্র খাকে তুলোধনা করে ছাড়লেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। রীতিমতো তার চরিত্র নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে দিলেন সুজাতা মণ্ডল। গতকাল বাঁকুড়ার জয়পুরে জনগর্জন সভার প্রস্তুতি সভা করেছিল তৃণমূল। প্রস্তুতি সভার মঞ্চে দেখা গিয়েছিল রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার, জেলা পরিষদের সদস্য সুজাতা মণ্ডল সহ আরও একাধিক তৃণমূল নেতা নেত্রীকে। সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের নাম না করে তাকে বাক্যবাণের তীর ছুড়তে থাকেন সুজাতা মণ্ডল। তার সাংসদ কোটার টাকা, তার চরিত্র, এমনকি ব্যক্তিগত একাধিক বিষয়ে মন্তব্য করেও আক্রমণ করেন সুজাতা। শুধু স্টেজেই বিতর্কিত মন্তব্য করা নয়, পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও আক্রমণ করেছেন সুজাতা মণ্ডল। কি বলেছেন তিনি শুনুন। এটা বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটা ঘরের মহিলাদেরকে জিজ্ঞাসা করুন, প্রত্যেকটা জনগণকে জিজ্ঞাসা করুন। আমি শুধু একটাই কথা বলতে চাইছি, বিষ্ণুপুর লোকসভার একজন জনগণ হিসাবে আমি তো এমপিকে পাইনি, জনগণ হিসাবে এমপিকে পাইনি। এবং সবচেয়ে বড় কথা, যে টাকাটা অ্যালোকমেন্ট হয় একজন এমপি জনপ্রতিনিধি হিসাবে নিজের সাতটা বিধানসভায় কাজ করার জন্য, সেটা হলো 5 বছরে 5×5 = 25 কোটি টাকা। তার মধ্যে যে উনি বলছেন এটা ওনার দাবি, ঠিক আছে, মিথ্যুক নম্পটের দাবি যে 10 কোটি টাকার নাকি কাজ হয়েছে। আমি বলবো আটিয়া একঠোক, ওনাকে 10 কোটি টাকার হিসাব দেবেন উনি কোথায় কাজ করেছেন। আর বাকি যে 15 কোটি টাকা, সেই 15 কোটি টাকা বিষ্ণুপুর লোকসভার জনগণের কাছে হিসাব দেওয়া হোক যে উনি অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট কি কাজটা করেছেন। শুধু মহিলা নিয়ে ফুর্তি, আর ওই মানুষকে ঠকিয়ে সেই পয়সাটা নিয়ে বিলাসিতা, আর গাড়ি বাড়ি সম্পত্তি বানানো, আর রক্ষিতা নিয়ে ফুর্তি মারা, এই কাজগুলো উনি করেছেন। যেগুলো বলছি আমি ওপেন বলছি, আর ওনাকে বলবেন যা বেশি মুখ যেন না করান। ওই যে বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি, তাই উনি বেশি উড়ছেন না। ওরাটা দুদিন বাদেই দেখবেন, আর দুমাস পরে তো খুব জোর নিশ্চয় রেজাল্ট বেরিয়ে যাবে, দেখবেন ওনার নামের পাশে প্রাক্তন বসে গেছে। আর আমি উনি যেটা ধান্দা করছেন যে ওনার তো প্রচুর অর্ডার 2 নম্বরে আছে, সেই 2 নম্বরই দিয়ে উনি ভাবছেন যে মানুষের ভোট কিনে নেবেন। কিন্তু বিষ্ণুপুর লোকসভার মানুষকে আমি প্রভুর কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করছি যে ওই বর্তমান যিনি বিজেপির প্রার্থী হিসেবে বিষ্ণুপুর লোকসভায় টিকিট পেয়েছেন, ওই অভিশপ্ত লম্পটের হাত থেকে আমার বিষ্ণুপুর লোকসভার বাসিন্দাকে যেন মানুষ বাঁচায়, আমি এটুকুই একজন জনগণ হিসেবে প্রার্থনা করছি। সংসদ কোটার টাকা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়েও তীব্র আক্রমণ করলেও সুজাতার বিষয়ে কোনো মন্তব্যই করতে চাননি সৌমিত্র খা। তিনি বলেন, কে কি বলছেন তা আমি জানি না, ও কোনো নেত্রী নয়, ওকে আমি জানি না। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কোতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।